আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম আফগানিস্তান থেকে সরানো সেনাদেরকে ইয়েমেনে পাঠাল আমেরিকা কাশ্মীরে সন্ত্রাসী সন্দেহে তিনজনকে হত্যা নীরবতা বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ বিস্তারিত খবরে জানবেন ইসরাইলের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটাবে তুরস্ক তালেবান সরকার গঠন করলে একসঙ্গে কাজ করবে ব্রিটেন জানালেন প্রতিরক্ষামন্ত্রী এশিয়ার নতুন কোভিড হটস্পট ইন্দোনেশিয়া বিস্তারিত খবরে আরও জানবেন তামিলনাড়ুতে বাংলাদেশিদের খোঁজে পুলিশ তিনজনকে গ্রেফতারের দাবি ইউরোপ যাত্রায় ভূমধ্য সাগরে ডুবে প্রাণ গেছে এক হাজার একশো ছেচল্লিশ জনের সবশেষে জানবেন যুক্তরাষ্ট্রের বিস্ময়কর ব্যর্থতায় ধ্বংসের দ্বার প্রান্তে আফগানিস্তান সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন আফগানিস্তান থেকে সরানো সেনাদেরকে ইয়েমেনে পাঠালো আমেরিকা আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেওয়া মার্কিন সেনাদের একটি দলকে ইয়েমেনে মোতায়েন করা হয়েছে এসব সেনা ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি কৌশলগত বিমান ঘাঁটি দখল করেছে ইয়েমেনের প্রেস এজেন্সির বরাদ্দে বুধবার ইরানের প্রেস টিভি এই খবর জানিয়ে বলেছে প্রথম এসব মার্কিন সেনাকে এডেন প্রদেশের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হয় এরপর তাদেরকে উত্তর দিকের প্রতিবেশী প্রদেশ লাহিজে নিয়ে যাওয়া হয় দখলদার মার্কিন সেনা দলটিকে লাহিজ প্রদেশের আল আনাদ বিমানঘাটিতে মোতায়েন করা হয়েছে আফগানিস্তান থেকে শতকরা পঁচানব্বই ভাগ মার্কিন সেনাকে প্রত্যাহার করা হয়েছে বলে পেন্টাগন ঘোষণা করার পর ইয়েমেন থেকে এই খবর পাওয়া গেল আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেনে দু সালে মার্চ মাস থেকে সৌদি আরবের নেতৃত্বে যে ভয়াবহ আগ্রাসন চলছে তার প্রতি এতদিন শক্ত রাজনৈতিক ও সামরিক সহযোগিতা দিয়ে এসেছে আমেরিকা এবার ইয়েমেনে সরাসরি মার্কিন সেনা উপস্থিতির খবর পাওয়া গেল কাশ্মীরের সন্ত্রাসী সন্দেহে তিনজনকে হত্যা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ কাশ্মীরের সেনা অভিযানে সদস্য তিনজন নিহত তবে এই এই স্থানীয়রা করেছে খবর পাওয়া গেছে বুধবার ঘটনা ঘটে তথ্য সন্দেহভাজন একটি দল আশ্রয় নিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী সেনাবাহিনীর দাবি তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে সন্দেহভাজনরা এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযান করলে ওই তিনজন নিহত হয় এরপরে বিক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে তারা পরে আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে টিয়ার ঘাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে নিরাপত্তা বাহিনী ইসরায়েলের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটাবে তুরস্ক তুরস্ক ইসরায়েল দেশ দুটি তাদের সম্পর্ক উন্নয়নে কাজ করবে বুধবার দুই দেশের প্রেসিডেন্টের বিরল ফোন আলাপের পর বিষয়টি নিশ্চিত করে তুরস্কের ক্ষমতাসীন দল এ পি মূলত নতুন ক্ষমতা গ্রহণ করা ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জককে অভিবাদন জানানোর জন্যই ফোন করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এ সময় সম্পর্ক স্বাভাবিকে অগ্রসর হওয়ার আহ্বান জানান দুই রাষ্ট্র নেতায় পড়ানোর জেরে দুই সালে দুইটি দেশই আঙ্কার ও তেল থেকে তাদের রাষ্ট্রদূতদের সরিয়ে নেয় সে সময় পশ্চিম তীরে দখলদারিত্ব এবং ফিলিস্তিনিদের উপর নিপীড়ন ইস্যুতে ইসরায়েলকে ধিক্কার জানান তুরস্ক অন্যদিকে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থন প্রত্যাহারের জন্য এর দোকান প্রশাসনকে তাগিদ জানায় ইহুদি রাষ্ট্রটি ফলে দেশ দুটির মধ্যে এতদিন বিরাজ করছিল উত্তপ্ত সম্পর্ক জানা গেছে চলতি মাসে আঙ্কারা সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আর এই সফরের আগে এমন ফোনালাপকে গুরুত্বের সাথে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা তালেবান সরকার গঠন করলে একসঙ্গে কাজ করবে ব্রিটেন তালেবান আবার ক্ষমতায় গেলে যুক্তরাজ্য তাদের সঙ্গে কাজ করবে বলে ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস মঙ্গলবার ডেইলি টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আফগানিস্তানের যে কোনো সরকার যদি আন্তর্জাতিক আইনকানুন মেনে চলে তবে যুক্তরাজ্য সরকার তাদের সঙ্গে কাজ করবে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী অবশ্য এও বলেন যদি তালেবান মানবতার বিরুদ্ধে অপরাধে লিপ্ত হয় তবে এই সম্পর্ক পর্যালোচনা করবে ব্রিটিশ সরকার যুক্তরাষ্ট্র সেনাপত্তার করে নেওয়ার ঘোষণার পর থেকেই তালেবান দেশের বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ নেওয়া শুরু করেছে সেনাপত্তার প্রক্রিয়ার মধ্যে এলাকার পর এলাকা দখল আরও জোরদার করেছে সংগঠনটি এশিয়ার নতুন কোভিড হটস্পট ইন্দোনেশিয়া দৈনিক করোনা সংক্রমণের হিসেবে ভারতকে টপকে হলো ইন্দোনেশিয়া টানা দ্বিতীয় দিনের মতো সংক্রমণের সংখ্যা চল্লিশ হাজার সারিয়েছে মঙ্গলবার দেশটিতে সাতচল্লিশ হাজার আটশো নিরানব্বই জন করোনা আক্রান্ত হয়েছেন আর বুধবার নতুনভাবে রেকর্ড সংখ্যক চুয়ান্ন হাজারেরও বেশি মানুষের দেহে মিলল ভাইরাসটি এই পরিসংখ্যানে ইঙ্গিত দিচ্ছে এশিয়ার নতুন কোভিড হটস্পট হয়ে উঠেছে ইন্দোনেশিয়া যার জন্য দায়ী করোনার ডেল্টা ভেরিয়েন্ট গত মাসেও ইন্দোনেশিয়ায় দৈনিক সংক্রমণ দশ হাজারের নিচেই ছিল কিন্তু জুলাই শুরু থেকে বাড়তে শুরু করেছে সংক্রমণ আর এখন তা প্রায় পঞ্চাশ হাজার সই এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন সেদেশের প্রশাসন ইতিমধ্যে অক্সিজেনের জোগাড় বাড়িয়ে করোনা চিকিৎসার প্রাথমিক চেষ্টা শুরু করা হয়েছে দেশটির মন্ত্রী লুহুত পান্ডো জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো সমস্ত মন্ত্রীকেই দেশের অক্সিজেন পরিস্থিতির দিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন আমেরিকা জাপান ও চীনের কাছ থেকে আমদানি করা হচ্ছে চল্লিশ হাজার টন তরল অক্সিজেন ও চল্লিশ হাজারের বেশি কনসেন্ট্রেটর শুধু অক্সিজেনই নয় হাসপাতালগুলিতেও বেডের অভাব দেখা দিয়েছে বেশিরভাগ হাসপাতালের কোভিড ওয়ার্ডগুলি হিমশিম খাচ্ছে রোগীর চাপ সামলাতে গিয়ে সেদিকেও নজর রেখেছে প্রশাসন তামিলনাড়ুতে বাংলাদেশিদের খোঁজে পুলিশ তিনজনকে গ্রেপ্তারের দাবি ভারতের তামিলনাড়ুতে ভুয়া নথি নিয়ে বাংলাদেশিরা বসবাস করছেন এমন অভিযোগে তিনজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের দাবি হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক অবৈধভাবে কাজ করছেন এবং থাকছেন তামিলনাড়ুতে পুলিশের বরাদ্দে দা হিন্দু সংবাদপত্র জানিয়েছে অবৈধ বাংলাদেশি নাগরিকদের খুঁজে বের করার জন্য বিশেষ অভিযানের পরিকল্পনা করা হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্য থেকে অভিযোগ উঠেছে বারবার ভুয়া আধার কার্ড নিয়ে সেখানে বাস করছেন বাংলাদেশি নাগরিকরা তবে তামিলনাড়ু পুলিশ জানিয়েছে তাদের হাতে নির্দিষ্ট প্রমাণ রয়েছে ইউরোপ যাত্রায় ভূমন্ত সাগরে ডুবে প্রাণ গেছে এক জনের উত্তাল সমুদ্রপথ পেরিয়ে স্বপ্নের দেশ ইউরোপে যাওয়ার পথে সাগরে ডুবে এক হাজার একশো ছেচল্লিশ জন অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী মারা গেছেন যা গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে প্রায় দ্বিগুণ হয়েছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা এর নতুন এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বুধবার মার্কিন বার্তা সংস্থা এপি সূত্রে এই খবর জানা যায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলছে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কমপক্ষে এক হাজার একশো ছেচল্লিশ জন মারা গেছেন ভূমধ্য পেরিয়ে ইউরোপ পাড়ি জমানোর চেষ্টাকারীর সংখ্যা আটান্ন শতাংশ বৃদ্ধি পেয়েছে সংস্থাটি বলছে চলতি বছরের প্রথম ছয় মাস ভূমধ্য লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ডুবে মরেছে সাতশো একচল্লিশ জন এরপর আটলান্টিক মহাসাগরের পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপের পথে মারা গেছেন কমপক্ষে দুইশো পঞ্চাশ জন এছাড়া পশ্চিম ভূমুদ্ধাগরের স্পেনমুখী পথে মারা গেছেন কমপক্ষে একশো উনপঞ্চাশ জন এবং পূর্ব ভূমধ্য গ্রিসের পথে প্রাণ হারান জন যুক্তরাষ্ট্রের বিস্ময়কর ব্যর্থতায় ধ্বংসের দ্বার প্রান্তে আফগানিস্তান যুক্তরাষ্ট্র তার দীর্ঘতম যুদ্ধের সমাপ্তি টেনে আফগানিস্তান থেকে বিদায় নিয়েছে দেশটি হাজার হাজার নিজস্ব সেনা হারিয়েছে এবং লাখ লাখ আফগান সেনা ও বেসামরিক নাগরিকের মৃত্যু পর্যবেক্ষণ করেছে যুক্তরাষ্ট্র আফগান যুদ্ধে দুই ট্রিলিয়ন ডলারও বেশি ব্যয় করেছে তবে এতে আফগানিস্তানের যুদ্ধের সমাপ্তি ঘটেনি বরং পরিস্থিতি ক্রমে আরও খারাপের দিকে চলেছে আফগানিস্তান থেকে মার্কিনীরা চলে যাওয়ার পর ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়া এবং নাইন ইলেভেনের পর মার্কিন সমর্থিত আফগান বাহিনী কর্তৃক ক্ষমতাস্যুত হওয়া তালেবানরা ভয়াবহ প্রত্যাবর্তন করেছে তারা প্রায় অর্ধেক আফগানিস্তানের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে এবং বাকি অংশগুলো দখলের পায় তারা করছে মার্কিন শূন্য প্রত্যারের বহু আগে থেকেই আফগান বাহিনী তালেবানের কাছে আত্মসমর্পণ করতে শুরু করে আফগানিস্তানের অনেক জেলা জোর করে দখলে নেওয়ার পরিবর্তে তালেবানদের হাতে হস্তান্তর করা হয়েছে আফগান সৈন্য এবং পুলিশ সদস্যরা মার্কিন অস্ত্র গোলাভারত এবং যানবাহনের বর ফেলে রেখে আত্মসমর্পণ করেছে এই সপ্তাহে আফগান সেনাদের মধ্যে এক হাজারেরও বেশি উত্তর প্রদেশ বাদাকসান থেকে প্রতিবেশী স্থানে পালিয়ে গেছে তালেবানরা সুযোগ পেয়ে আরও চাপ সৃষ্টি করছে এবং এর মধ্যে আফগান বাহিনীর টিকে থাকার লড়াইয়ে দেশটিতে গৃহযুদ্ধ আরও তীব্র করে তুলতে পারে অন্যান্য দেশ চীন ভারত ইরান রাশি এবং পাকিস্তানের মধ্যে অনেকে আমেরিকার শূন্যস্থান পূরণের চেষ্টা করলেও কেউ কেউ আবার যুদ্ধবাজদের কাছে অর্থ ও অস্ত্র সরবরাহ করবে অন্যান্য দেশ চীন ভারত ইরান রাশি এবং পাকিস্তানের মধ্যে অনেকে আমেরিকার শূন্যস্থান পূরণের চেষ্টা করলেও কেউ কেউ আবার তালেবানদের কাছে অর্থ ও অস্ত্র সরবরাহ করবে এর ফলে চল্লিশ বছরের বেশি সময় ধরে নির্বিচ্ছিন্ন যুদ্ধে ভোগা দেশটিতে আরও রক্তক্ষয় এবং ধ্বংস ঘটবে এভাবেই যুক্তরাষ্ট্র দেশটিকে ভয়াবহ এক পরিণতির দিকে ঠেলে দিয়ে গেছে ওয়াশিংটনের একটি থিঙ্ক ট্যাঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসির পরিচালিত এক হিসাব অনুযায়ী আফগানিস্তানের প্রায় চারশো জেলার প্রায় অর্ধেক তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে কূটনৈতিকরা আশঙ্কা প্রকাশ করছেন যে তালেবানদের এই যাত্রা অব্যাহত থাকবে ওয়ার্ল্ড লিস্টের জার্নালের বরতে জানা যায় গোয়েন্দা সংস্থাগুলো মনে করে যে ছয় মাসের মধ্যেই পতন ঘটতে পারে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি সরকারের অনেক পশ্চিমায় আশা করছিলেন যুক্তরাষ্ট্র তার বিশ বছরের পুরনো যুদ্ধের অবসান ঘটিয়ে আফগানিস্তানকে তালেবান থেকে মুক্তি দেবে তবে আজকে সাধারণ আফগানদের জীবন দুই সালের তুলনায় অনেক বেশি নিরাপত্তাহীন দু হাজার এক সালে যখন দেশটিতে মার্কিন সেনা মোতায়েন শুরু হয় তখনকার তুলনায় গত বছর নাগরিকের হতাহতের ঘটনা প্রায় তিরিশ শতাংশ বেশি ছিল তালেবানরা ক্ষমতায় আসলে তাদের পূর্ববর্তী শাসন আমলের মতোই তারা তাদের মতো করে দেশ চালাবে পশ্চিমা সমর্থিত আফগানদের ধারণা তারা মহিলাদের তাদের বাড়িতে আটকে রাখবে স্কুলে যাওয়া বন্ধ করে দেবে এবং ভুল পোশাক পরিধান বা ভুল সঙ্গীত শোনার মতো পাপের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করবে কিন্তু যুক্তরাষ্ট্র এখন তার মিত্র আফগান সরকারের পিছনে সময় নষ্ট করতে প্রস্তুত নয় আফগানিস্তানে পার্শ্ববর্তী জেলা থেকে কাবুলে আশ্রয় নেওয়া বাইশ বছর বয়সী মূর্তজা সুলতানি জানিয়েছেন যে আফগানিস্তানে পার্শ্ববর্তী জেলা থেকে কাবুলে আশ্রয় নেওয়া বাইশ বছর বয়সী মুর্তজা সুলতানি জানিয়েছেন যে জুনের মাঝামাঝিতে তার গ্রামটি বিন বাধায় আফগানিস্তানের পার্শ্ববর্তী জেলা থেকে কাবুলে আশ্রয় নেওয়া বাইশ বছর বয়সী মুর্তজা সুলতানি জানিয়েছেন যে জুনের মাঝামাঝিতে তার গ্রামটি বিনা বাধায় তালেবানদের কাছে হস্তান্তরিত হয় তারা তাদের সাথে যোগ দেওয়ার জন্য স্বেচ্ছাসেবীর সন্ধান করছে বলে মূর্তজা পালিয়ে আসেন তিনি বলেন এমনকি যদি তারা আমাদের হত্যা নাও করে তাহলেও তারা মানুষকে সীমাবদ্ধ করে দেয় এবং এটি বেঁচে থাকার কোনো উপায় নয় বিশেষজ্ঞরা বলছেন যে যুক্তরাষ্ট্রে একটি শক্তিশালী স্বনির্ভর আফগানিস্তান তৈরি করতে কেবল ব্যর্থই হয়নি পাশাপাশি একটি শক্তিশালী বিদ্রোহকে পরাস্ত করতেও ব্যর্থ হয়েছে বর্তমানে আফগানিস্তানের অর্থনীতি কয়েক দশক আগের চেয়ে বেশ বড় হয়নি যুক্তরাষ্ট্র কখনোই আফগানিস্তানের সমস্যা সমাধান করতে পারেনি তারা দেশটি থেকে দায়িত্বজ্ঞানহীনভাবে প্রস্থান করে একটি বিষয়কর ব্যর্থতার নজির স্থাপন